নমস্কার সমনাত্য প্রেমীরাইজ স্টার্ট ইউ আসামর নতুন ভিডিওতলে আপনার স্বাগতম জানাইছো। এই ভিডিওটোর সম্পূর্ণ তথ্য বিভিন্ন সূত্রের সংরক্ষিত, হেহে ইয়াতে ভুল ভ্রান্তি রই যাওয়া তেনেই স্বাভাবিক। যদি এই ভিডিওটো ভুল ভ্রান্তি রই গেছে ক্ষমা করে দিব আশা করল। বলক আজি ভিডিওটো আমি আগবাড়ো। এই 2023-24 নাট্যবর্ষত কোনজন চিনাকি শিল্পী কিমান লাখ টকাত মাননি হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে ভ্রাম্যমানৰ মঞ্চত? প্রথমে আমি জানো হক ভ্রাম্যমানৰ ৰজানামে খ্যাত চম্পক শর্মা। চম্পক শর্মায় এই বর্ষত ভ্রাম্যমানৰ গোটেই বছরটির চুক্তি হয়েছে 30 লাখ টকাত। অভিনয় জগতের সফল অভিনেতা রাজকুমার তালুকদার থিয়েটারের মঞ্চত চুক্তিবদ্ধ হয়েছে অভিনন্দন থিয়েটারত 30 লাখ টাকা। আর তখেতর বিপরীতে থাকা অভিনেত্রী প্রিয়ম পল্লবী এই বছরট অভিনন্দন থিয়েটারতে 25 লাখ টাকাত চুক্তিবদ্ধ হয়েছে। তুমি ভাবি থাকা মানুষজন মই কোনোবা বেলেগ মানুষ। ভ্রাম্যমান জগতের ট্রেজেডি কিং মৃদুল ভূঞা থিয়েটার সূর্যর মঞ্চত চুক্তিবদ্ধ হয়েছে গোটেই বছরটির 45 লাখ টাকাত। ভ্রাম্যমান জগতত নবতম সংযোজন থিয়েটার রুদ্রাক্ষর মঞ্চত গুঞ্জন ভরত দাস 25 লাখ টাকাত আর বুন্মি ফুকন 30 লাখ টাকাত চুক্তিবদ্ধ হওয়া বলে জানিব পৰা গৈছে। রঘুপতি তথা ভ্রাম্যমানৰ ৰজা ৰবি শৰ্মা এই বছর আছে হেঙুল থিয়েটারত। হেঙুল থিয়েটারত 45 লাখ টাকাত চুক্তিবদ্ধ হওয়া বলে গম পোৱা গৈছে ৰবি শৰ্মা। গোটেই বছরটোত তেখেতে মাননি লব 45 লাখ টাকা। একশন হিরো প্রসেনজিৎ ইতিহাস থিয়েটারের মঞ্চত 30 লাখ টাকা মাননি হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে। হ্যান্ডসাম হিরো যে থিয়েটারত সকলের মন কাড়বলে সক্ষম হয়। অভিনয় জগতত ইতিমধ্যেই বহুখিনি সফল অভিনেতা উৎপল দাস এবার রাজমুকুট থিয়েটারের মঞ্চত 45 লাখ টাকাতে চুক্তিবদ্ধ হয়েছে তেখেতর মাননি হিসাবে।